বিশ্বের শীর্ষ ধনীর লোকেশন ট্র্যাক করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আলোচনার টেবিলে এসেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক তরুণ। টুইটারে ইলন মাস্কের ব্যক্তিগত চলাচলের ওপর নজরদারি করে সেই তথ্য আবার টুইটারে প্রকাশ করেন তরুণটি। বিষয়টি ইলন মাস্কের নজরে এলে এভাবে ব্যক্তিগত চলাচলের ওপর নজরদারি বন্ধ ও সেই তথ্য টুইটারে প্রকাশ না করার জন্য ওই তরুণকে $5,000 অফার করেন ইলন। কিন্তু ইলনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো $50,000 দাবি করে বসেন 19 বছর বয়সী সেই তরুণ। সাথে এটাও জানান যে $5,000 আমার কিছুই হবে না, $50,000 হলে চিন্তা করতে পারি, সেটা দিয়ে অন্তত কলেজ ফি চালাতে আর একটা টেসলা গাড়ি কিনতে পারবো। বুঝাই যাচ্ছে টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক এই ব্যাপারটি নিয়ে আছেন বেশ উদ্বেগেই। উল্লেখ্য, ফ্লোরিডার তরুণ জ্যাক সুইনি টুইটার বোর্ড প্রযুক্তি ব্যবহার করে ইলন মাস্কের ব্যক্তিগত জেট বা উড়োজাহাজ ট্র্যাক করে এমন একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন, যার মাধ্যমে সুইনি ইলন মাস্কের প্রাইভেট জেটটির টেক অফ ও অবতরণের তথ্যসহ এর রিয়েল টাইম অবস্থান টুইট করে জানিয়ে দেন। ইলন জেট নামের ওই টুইটার আইডিটির ইতিমধ্যে 3 লাখের মতো অনুসরণকারী তৈরি হয়েছে। শুধু মাস্কেই থেমে থাকেননি কলেজ পড়ুয়া সেই তরুণ, বিল গেটস, জেফ বেজোস সহ প্রায় 1 ডজন মিলিয়নিয়ার ব্যক্তির ভ্রমণকে অনুসরণ করবে এমন বট অ্যাকাউন্ট তৈরি করেছেন এই তরুণ। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।